আসসালামু আলাইকুম দর্শক, রাজধানীর বংশালে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। পাশে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট, এই ভিডিও ফুটেজটা ফেসবুকে ভাইরাল। ভিডিওটা দেখানোর মতো না ভাই, ইউটিউব এটাকে সমর্থন করবে না। যে ব্যক্তিটাকে এখানে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটার নাম হচ্ছে সুলতান আহমেদ। সে বংশালের একজন প্রভাবশালী ব্যক্তি, তার বাড়িঘর আছে ওখানে। সে বিনা কারণে একজন রোজাদার রিক্সা চালককে সবার সামনে চড় থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছে, মাটিতে ফেলে। আপনারা হয়তোবা যারা ফেসবুকে দেখেছেন ভিডিওটা, তারা সহজেই বুঝে যাবেন ব্যাপারটা। তো তাকে পুলিশ প্রশাসন ভিডিওটা ছড়িয়ে যাওয়ার পরে, ভাইরাল হওয়ার পরে গ্রেপ্তার করে। হয়তোবা কোনো সাংবাদিক ওই লোকটার ঠিকানা জানতো, পুলিশের কাছে জানাই দিছে, এইভাবে গ্রেপ্তার হয়। তো এই ঘটনা থেকে আমার কিছু বলার আছে, এই ঘটনা দেখে আমার কিছু কথা মনে পড়ে গেল। এখন ওই ব্যক্তিটা এত বড় সাহস কেমনে হইল, একজন রিক্সা চালককে চর থাপ্পড় মারতেছে, একটা দুইটা না ভাই, পাঁচ ছয়টা সাতটা করে চর থাপ্পড় মারতেছে, কথায় কথায় চর। গ্রেপ্তার করেছেন পুলিশ প্রশাসন, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন শুধুমাত্র ওনার এত প্রভাব কেমনে হইলো, এত সাহস কেমনে হইলো, আপনারা ওনার ব্যাকগ্রাউন্ডে একটু চেক করে দেখবেন, কিংবা অন্য অপরাধের সাথে জড়িত কিনা সেটা চেক করে দেখবেন। মাথায় টুপি লাগাইছে, বুঝাচ্ছে যে আমি রোজাদার, বিশাল বড় একজন ইমানদার ব্যক্তি। অথচ ভিডিওর মধ্যে যে ভাষা দেখলাম এই লোকটার, মানে কী হারে যে রিক্সাওয়ালাকে গালিগালাজ করতেছে, যে ভাষায় গালিগালাজ করতেছে, রোজা থাকলে রোজা ওর ভেঙে যাবে, মায়া দয়া নাই। এটা শুধুমাত্র ভিডিওতে ক্যাপচার হয়েছে, ভিডিওতে এটা রেকর্ড হয়েছে, ফেসবুকে এসেছে, এই জন্য আপনারা জানতে পারলেন, আমরা প্রতিবাদ করলাম, এটা সমাধান কিছু একটা হইল, ব্যক্তিটা গ্রেপ্তার হইলো, দোষী ব্যক্তিটা গ্রেপ্তার হইলো। কিন্তু এরকম ঘটনা ভাই প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশে। সবগুলো তো আর ভিডিও রেকর্ড করে ফেসবুকে আসে না। আমি যখন ভিডিওটা দেখলাম শুরুর দিকে, তাকে যখন চর মারতেছিল, তখন আশেপাশে ভাই একটা পুরো ভরা বাজার, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ কিন্তু আগে আসে নাই যখন চর মারতেছিল। যখন ব্যক্তিটা অজ্ঞান হয়ে গেছে, আশেপাশের মানুষজন একটু এগিয়ে এসেছে। পরের ভিডিও ফুটেজটুকু আমি দেখি নাই যে পরে ওখানে কী ঘটেছে। এখন কথা হচ্ছে, এইগুলোর যদি আপনারা একদম ফুল টাইম সমাধান চান, আমার কাছে সমাধান আছে। সমাধান হচ্ছে আপনারা, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সমাধান। আপনারা আপনাদের চোখের সামনে অন্যায় অত্যাচার দেখলে কথা বলতে হবে। বাংলাদেশের মানুষজন এখন চুপচাপ থাকতে পছন্দ করে। আপনার চোখের সামনে একজনের মেরে মারতেছে, আপনি চুপ করে দাঁড়া থাকে দেখতেছেন, কেন ওটা আপনি সমাধান করে দিতে পারতেন না? বা আপনারা যদি ওই যখন ওই রিক্সা চালককে মারতেছিল শুরুর দিকে, যখনই তার গায়ে একটা হাত দিল, একটা চর মারলো, আশেপাশের মানুষজন সবাই যদি এক হয়ে বলতেন, এই মেয়ে কী হয়েছে, বসে সমাধান করি, দোষ হলে তাকে আইনের আওতায় তুলে দেন, এটা কিন্তু হয় না, এটা কিন্তু আমরা করি না। আমরা সবসময় নিজেরা মানে একটু দূরে থাকতে চাই, এই বিপদ গাড়ে নিবে, কে মারতেও খাচ্ছে, মারতো আমি খাচ্ছি না, একদিন আপনিও খাবেন, তখন কেউ আসবে না। আমার ভাই, আমি একটা ট্রাই করছি, ঠিক আছে, আমি নিজে ট্রাই করেছি, এক দুইবার ট্রাই করেছি আমি, যে আসলে প্রকৃতপক্ষে বিপদে পড়লে মানুষ কতটুকু আগায় আসে। বাসে কিন্তু চাঁদাবাজি হয়, এরা কিন্তু চাঁদাবাজি করে। কিছু মানুষজন আছে খুব ভালোভাবে, যে আপনার কাছে সাহায্য চাইবে, কিছু কিছু আছে চাঁদাবাজি করবে, যে আপনার 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে বাসে চড়ার পরে, আপনি বাধ্য হয়ে যান তখন দিতে, নাহলে আপনার মানুষের মানে 12টা বাজায় দিবে। তো আমি একবার বাসে চড়ে প্রতিবাদ করতেছিলাম, ঠিক আছে, যে আপনারা আপনাদের মন মতো ওদেরকে সাহায্য করবেন, কেউ জোরাজোরি করলে টাকা পয়সা দেওয়ার দরকার নাই। ভাই এরপরে ওরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আসে, আমি কারোর সাহায্য পাইনি, পুরা বাসের সবার ভালোর জন্য আমি কথাটা বলেছিলাম, কাজটা করেছিলাম, সবাই চুপচাপ করে মজা দেখলো। বিপদে বল লাগে আসে না মানুষজন, বাংলাদেশের মানুষজন। আজকের ঘটনা আপনাদের সাথে শেয়ার করে, আজকের ঘটনা, দাস বাংলা ব্যাংকে গেছি, যাওয়ার পরে একটি সেরা টাকা বের হয়েছে, সেই সেরা টাকা ওখানে যে ব্যক্তিটা আছে দায়িত্বে, তাকে বললাম আমি ডিপোজিট করে দেই, বললো যে এই টাকা তো ডিপোজিট হবে না। আমি বললাম যে এটা একটা সমাধান তো করে দিবেন, সে একটা মানে খারাপ আচরণ করছে আমার সাথে। পরবর্তীতে ভাবলাম যে আমার আসলে নর্মালভাবে সাদা সিধাভাবে থাকলে হবে না, ফোনটা বের করলাম, ভিডিও রেকর্ডটা অন করলাম, যে আমি বললাম যে হ্যাঁ এখন বলেন কী সমস্যা, কি আপনি কী যেন বলতেছিলেন। তখন ব্যক্তিটা বলতেছে ফোন নামান, মানে বিশাল বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে তার সাথে আমার, অথচ ওই বুথের আশেপাশে প্রচুর মানুষজন, কেউ আগে আসতেছে না, একজন ব্যক্তি আগে আসলো, আমাকে সমর্থন করলো, তবেই আমি এটা সমাধান পাইলাম। ভাই যে কোনো জায়গায় কেউ বিপদে পড়লে, আশেপাশের মানুষজন যদি সাহায্য করে, এক হয়ে যদি দাঁড়ায়, শুধুমাত্র দাঁড়াবে, কাছে আগে আসবে, দেখবেন যে ওখানে কোনো ধরনের ওই খারাপ যে কাজটা, সেই কাজটা আর হবে না, আপনাদের আগে আসতে হবে, দেখবেন যে এইসব ঘটনা ঘটছে না। এটাই একমাত্র সমাধান আমি খুঁজে পেয়েছি, আমাদের পরিবর্তন হইতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই,
আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এভাবে একজন রোজাদার গরিব গরিব বলেই কি আজকে এই অবস্থা তার? সে রিক্সা চালায় বলে তার কোনো সম্মান নাই দেশে? আপনি চর থাপ্পড় মেরে তার অজ্ঞান করে দিবেন? সেই রিক্সা চালকের যে কী অবস্থা আমি নিজেও জানি না। পুলিশ প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার কী অবস্থা এটাও একটু দেখবেন, জনগণদেরকে জানাবেন। আপনারা গ্রেপ্তার করেছেন দোষী ব্যক্তিটাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই রিক্সা চালকের কী অবস্থা একটু আপনারা জনগণদেরকে জানাবেন যদি সম্ভব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমি যেসব উদাহরণ দিলাম আমার মনে হয় আপনাদের সাথে এমন মানে মিলে যাচ্ছে উদাহরণগুলো। অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, প্রতিবাদী, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দেখেন যে আশেপাশের মানুষজন আপনাকে সমর্থন করছেন না, পরে মাইদ্যে আপনিই খান, পরে অপমানিত আপনিই হন। আল্লাহ হাফেজ।